যেহেতু অনেক উপর থেকে ভিডিও করছি সেহেতু তোমাদের উচিত হবে যে 1080 পিক্সেলে করে দেখা, তাহলে তোমরা স্পষ্ট দেখতে পারবা। আর আমি যেহেতু এর কোনো পিডিএফ বানাবো না সেহেতু তোমরা জুম করে দেখবা, যেহেতু ইউটিউবে জুম করা যায় সেহেতু, ঠিক আছে? তো দেখো, এটা হচ্ছে মূলত ইন্ডেক্স, আর এখানে বিভিন্ন ধরনের লবণ আছে, লবণের বিশ্লেষণ আর কি। এখানে প্রথমে আছে কপার সালফেট, এরপর আছে তোমার ফেরাস সালফেট, এরপর তোমার অ্যালুমিনিয়াম সালফেট, এইভাবে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, ঠিক আছে? তো এইগুলো এখানে মোট 6টা প্র্যাকটিক্যাল আছে, তো আমি একটার পর একটা দেখাবো, তোমরা জুম করে দেখবা, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে কপার সালফেট লবণের বিশ্লেষণ। এটা হয়তো 1, 2, 3 পাতা, তো এটা হচ্ছে মূলত প্রথম পেজ, ঠিক আছে? এরপর আমি যদি দ্বিতীয় পেজে যাই তাহলে এটা হচ্ছে তোমার দ্বিতীয় পেজ। আচ্ছা, আমি কিন্তু এগুলো সব সিগনেচার করিয়ে আনছি, যেহেতু আমাদের কিছুদিন পর পরীক্ষা হবে, তো সেখানে আর কি নিয়ে যেতে হবে সেজন্য, ঠিক আছে? এটা হচ্ছে তোমার দ্বিতীয় পেজ, এরপর আছে তোমার 3 নাম্বার পেজ। তো এখানে কপার সালফেট শেষ, আর এরপরে আছে তোমার ফেরাস সালফেট, ফেরাস সালফেট লবণের বিশ্লেষণ। এখানে একটা শক, এখানে একটা শক, আরও হয়তো 4টা শক আছে। এই যে এটা হচ্ছে তোমার 5 নাম্বার পেজ, পাঁচের পরে তোমার 6 নাম্বার পেজ, এরপরে আর একটা। আচ্ছা, এখন হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম সালফেট লবণের বিশ্লেষণ। এটা হচ্ছে তোমার 3 নাম্বার ব্যবহারিক। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার 3 নাম্বার ব্যবহারিক। আচ্ছা, এখানে কিন্তু পেজ নং লেখা আছে, তোমরা একটু এগুলো দেখে এরপর একটু ভালোভাবে আর কি, মানে মানে পেজ নাম্বারটা দেখে তারপর একটু লেখো, কারণ উল্টোপাল্টা হয়ে যেতে পারে সেজন্য। আচ্ছা, এরপরে আছে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড। সরি, এটা কি অ্যামোনিয়াম ক্লোরাইড নাকি অ্যামোনিয়াম কার্বোনেট? আচ্ছা, এটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম কার্বোনেট, ঠিক আছে? তো আমার এখানে ভুল হয়েছে, মানে সূচিপত্রতে লিখতে আর কি, ঠিক আছে? ও না না না, ঠিকই আছে, এটা তো ও ঠিকই আছে, এটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড আর এটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম কার্বোনেট। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই, আমারই ভুল হয়েছে আসলে, ঠিক আছে, লিখতে থাকো। আর এখানে হচ্ছে মূলত তোমাদের অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয়ের যে ব্যবহারিকটা সেটা।
এটা মূলত সবারই লেখা লাগে কম বেশি, মানে সব কলেজেই এটা লিখতে বলে আর কি। তোমরা যদি একটু দেখো তাহলে দেখবা। আমি একটা কথা বলি, যদি তোমাদের কলেজ থেকে এগুলো লিখতে নিষেধ করে তাহলে লিখবা না, ঠিক আছে? তো কলেজের সাথে যোগাযোগ করে এরপরই লিখবা, কারণ অনেকে আছে যারা কলেজে যায় না কিন্তু প্র্যাকটিক্যাল বাসায় বসে লেখে। তো তাদেরকে বলবো যে কলেজে যে এরপর যোগাযোগ করে টিচারদের সাথে, এরপর এগুলো যদি থাকে তোমাদের ব্যবহারিকে তাহলেই লিখবা, এগুলো ছাড়া তোমরা লিখতে যাবা না, তাহলে ধরা খেতে পারো, ঠিক আছে? আন্দাজে লেখার কোনো দরকার নাই। যদি তোমাদের কলেজে এগুলো লেখায় শুধু তাহলেই লিখবা। আচ্ছা, তো এখানেই শেষ। তো এরপরে আমি মূলত যে ভিডিওটা আপলোড দেবো সেটা হচ্ছে যে রসায়ন দ্বিতীয় পত্রের যে ব্যবহারিক সেটা, ঠিক আছে?